আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার বাসার ব্যবহৃত ডোর লক এবং ডোর লক লিভার নষ্ট হয়ে যেতে পারে আর ওই সময় টেকনিশিয়ান না পাওয়া গেলে আপনি নিজেই ডোর লক ফিটিং করতে পারেন যেহেতু পূর্বে থেকেই দরজায় ডোর লক ফিটিং করা ছিল তাই দরজায় হোল্ড করার ঝামেলা নেই শুধুমাত্র ডোর লক ফিটিং করার টেকনিকটা শিখে নিলেই যথেষ্ট ডোর লক সেটের সাথে একটি লিভার থাকে আমি এক্সট্রা একটি লিভার নিয়ে আসছি যা আমার একটি নষ্ট লিভারের সাথে পরিবর্তন করে দেব তো এ ধরনের লিভার নষ্ট হয়ে যায় যা মার্কেটে একশো টাকা থেকে দেড়শো টাকার ভিতরে কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন মডেলের ডোরলক পাওয়া যায় দা সাতশো আটশো টাকা থেকে বারোশো বা তারও বেশি হতে পারে তো আমরা এ ধরনের ডোরলক এই দরজায় সেট করে দেব। তো পূর্বে থেকে এখানে ডোর ছিল যা নষ্ট হয়ে গিয়েছে তো যেহেতু হোল করা ছিল আমরা হোল করার ঝামেলায় যাব না তো এখানে কিছু ইস্ক্রু এবং একটি কি রয়েছে যা দ্বারা আমি ডোর লকের যে বল রয়েছে তা খুলে নেবো এই যে এখানে একটি লক রয়েছে এই লকটি আমি এখানে পুশ করে এটি খুলে নিলাম এবং এই যে যে চাকাটি রয়েছে তাও আমি খুলে নিচ্ছি এখানে পেজ দেওয়া রয়েছে এবং এখানে দুটি স্ক্রু দেওয়া রয়েছে স্ক্রুর সাথে ডোর লকটি খুব শক্তভাবে আটকিয়ে রাখা হয়েছে একটি বড় ওয়াশার দ্বারা তো আমরা এটি খুলে নেব তো এ ধরনের পুশ করে ছোট কি দিয়ে পুশ করে খোলার জন্য ভিতর থেকে খুলতে হয় কারণ ভিতরের সাইডে এ ধরনের ব্যবস্থা থাকে তো যদি নতুন দরজায় হোল করতে হয় তখন এ ধরনের হোলস ব্যবহার করতে হয় বিভিন্ন মাপের হোলস রয়েছে যা ড্রিলের সাথে সংযোগ করে ড্রিলের সাথে আটকিয়ে এভাবে হোল করতে হয় তো কাঠে বা দরজায় হোল করার জন্য এ ধরনের হোলস ব্যবহার করতে হয় তো বিভিন্ন প্রকার হোলসা রয়েছে আমার কাছে এটি ছিল তো এভাবে হোল করে দরজায় ডোর লক ফিটিং করতে হয় তো যেহেতু অল্প ঝামেলার ভিতরে এ ধরনের ডোর লক ফিটিং করার জন্য আমরা পূর্বে থেকে যেখানে ডোর লক ছিল ফিটিং করে দেব এবং এখানে যে লকটি রয়েছে দেখা যাচ্ছে এই যে এই লকটি ছোট্ট এই যে কি দ্বারা আমরা এখানে পুশ করব এবং এর যে হাতলটি রয়েছে গোল এটি টান দিলে খুলে যাবে এই যে আস্তে আস্তে খুলে যাবে এই যে খুলে গেল তো এটি মূলত ভিতর থেকে দরজার ভিতর থেকে বা রুমের ভিতর থেকে খুলতে হয় বাইরে থেকে খোলার কোনো সুবিধা নেই এজন্য একটি সেফটির জন্য ভিতর থেকে খোলা দরকার তো এভাবে এর যে লিভারটি রয়েছে তা আমরা আগে থেকেই সেট করে নেব এরপরে আমরা ডোর লক ফিটিং করব তো লিভারটি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ প্রত্যেকটা লিভার একই মাপের তো সম্মানিত দর্শক আমার চ্যানেলে ডোর ক্লোজার এবং ডোর স্টাপারের কয়েকটি ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন যার লিঙ্ক আমি ড্রেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখবো তো দেখেন এই যে লিভারটি আমি খুব শক্তভাবে ভালোভাবে সেটিং করে দিয়েছি দুইটা স্ক্রু ব্যবহার করে এবং এই যে জায়গাটি দেখছেন যেটা গ্রুপ কাটা রয়েছে এই জায়গাটি লিভারের এই অংশে যে লকের যে অংশ রয়েছে সেখানে সেট হয়ে যাবে বা ঢুকে যাবে এই যে ধরে এখান থেকে আমি ঢুকিয়ে দেবো তো খুব সহজেই বা খুব ভালোভাবে এখান থেকে ঢুকে যাবে যেহেতু ডোর লক একই মাপের এবং এর যে হোল করা রয়েছে সেটাও একই মাপের এই যে খুব সহজে এটা সেটিং হয়ে গেছে এবং ডোর লক ঘুরানোর সাথে সাথে এটা আপ ডাউন করছে এর যে লিভার যার দ্বারা মূলত চৌকাটের সাথে ডোর আটকে থাকে তো এই যে ওয়াশার রয়েছে এই ওয়াশারটা আমরা দুটি স্ক্রু দ্বারা এখানে শক্তভাবে ফিটিং করে নেব এই দুটি স্ক্রু দ্বারাই মূলত ডোর লক শক্তভাবে আটকানো থাকে এবং দরজার দুই সাইডে দুটি বাটি রয়েছে যা পেস দ্বারা খুব সহজে আটকানো থাকে তো আমরা বাটি দুটি খুব সহজে এই যে আটকিয়ে নেব এবং স্ক্রু দুটি টাইট করে দেবো তো এটা খুব সহজেই পেজ দিলেই এই যে আটকে যাবে যেভাবে নাট বোল্ট পেস দিতে হয় এবং একটু শক্ত করে পেস দিয়ে রাখবো যাতে খুব টাইট হয় এবং ডোর লকের যে হেড আছে তাও আমি এখানে ফিটিং করে দিচ্ছি এইভাবে দিলে এটা লক হয়ে যাবে এই যে আস্তে দিলেই যে পুশ রয়েছে ছোট্ট কি ব্যবহার করে আমরা পুশ করে যেভাবে খুলেছি সেটা লক হয়ে যাবে এবং আমরা ডোর লকটি পুশ করে বাহির থেকে চাবি ব্যবহার করে খুলবো ট্রাই করার জন্য যেহেতু আমাদের কাছে চাবি রয়েছে তো এই যে চাবি ব্যবহার করে আমরা খুব সহজেই ডোর খুলে ফেলেছি তো ডোর লকটি খুব ভালোভাবে কাজ করছে যদি এখানে পুরাতন যে পাতিটি রয়েছে আমরা পরিবর্তন করে দেব এই যে দুটি স্ক্রু ব্যবহার করে এখানে আটকিয়ে দেব দীর্ঘদিন ব্যবহারের ফলে এই যে পাতিটি নষ্ট হয়ে গেছে অনেকটা বেঁকে গেছে ভিডিওর এই পর্যায়ে আমরা একটি ডোরলকের সাথে লিভার সেটিং করব তো এই লিভারটি নষ্ট হয়ে গেছে আমরা মার্কেট হতে এই লিভারটি এস্পেয়ার পার্টস হিসেবে কিনে নিয়ে আসছি আমাদের কাছ থেকে এক টাকা নিয়েছে তো আমরা পূর্বের ডোর লক খোলার মতো আমরা এখানে পুশ করে ডোর লকটি খুলে নিয়েছি এবং দুটি স্ক্রু দ্বারা নতুন লিভারটি এখানে ফিটিং করে দিয়েছি এবং ডোরলকটি আমরা পূর্বের মতো এই যে গ্রুপ করা যে স্থানটি রয়েছে এখানে ফিটিং করে দেব। সেট করে দেব যেহেতু ডোর লক ভালো আছে আমরা এই স্পেয়ার হিসেবে যে লিভারটি নিয়ে আসছি তা এখানে ফিটিং করে দিয়েছি যেহেতু প্রত্যেকটা ডোর লকের সাথে এর যে লিভার রয়েছে ফিটিং হবে এরপর আমরা এর যে বাটি রয়েছে তা লাগিয়ে দিচ্ছি তো পূর্বের মতোই আমরা শুধুমাত্র ডোর লকটি রেখে স্পেয়ার হিসেবে লিভারটি সেটিং করে দিয়েছি এবং এই যে লকটি রয়েছে এই লকের সাথে এই যে গ্রুপ কাটা রয়েছে এর হেডের সাথে আমরা এইভাবে চাপ দিলেই শুধুমাত্র লক হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে এবং কাজ করছে সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম